মোহাম্মদ মনিরুল ইসলাম ভুঁইয়া। 2011 সনের ইউপি নির্বাচনে 5066 ভোট পেয়ে প্রথমবারের মতন বিজয়নগরের সিঙ্গারমিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2016 সালের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিগত নির্বাচনে 10545 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এই জনবান্ধব চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সিঙ্গারমিল ইউনিয়ন পরিষদের এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে কর্মগুণে জনবান্ধব হয়ে ওঠেন এই চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঁইয়া। স্থানীয় এলাকার ভোটারদের দাবি, শুধু নৌকা নয়, যে কোনো প্রতীকে বরাদ্দ পেলে শতভাগ ভোট পাবেন বর্তমান এই চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঁইয়া। যে আছে আপনাদের চেয়ারম্যান, উনি কি এলাকার উন্নয়নে কাজ টাজ করছে? বহুত কাজ করছে, বহুত কাজ। উনি কি এলাকার উন্নয়নে কি ওনাকে পান? না, আমরা রাতের 10টা, 12টা, 1টা বা 3টার সময় আমরা ডাক দিলে আমরা সামনে আসে পান। এমনিতে তো উনি তো এলাকার মানুষ, তো ওনার প্রতি কোনো অসন্তুষ্ট না আমরা তো দেখি না। এই যে আগামী নির্বাচনেও তো উনি আবার ইলেকশন করবে, করলে ওনাকে কি ভোট দেবেন? মিথ্যা কথা বলবেন না, উনি ওনার কি পান নাকি আপনারা সুখী দিকে পান? টাইম আবার ডাক দেই, ওনাকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে আগামী নির্বাচনে উনি যদি আবার নির্বাচনে অংশ নেন, ওনাকে কি ভোট দিবেন? ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিব, 100 বার 1 বার না ভোট দিব। কোন অসুবিধা নেই, চেয়ারম্যান কোনো ইয়ে নাই। রাস্তাঘাটের কোন উন্নয়ন করছে বা ওনারা কি পান? ওনারা সবসময়